আমরা পৌঁছে গেছি গড়িয়াহাট। দেখুন এখনো খুব ভিড়, সকাল বেলা তাও ভিড়। গড়িয়াহাট ঘোরার পরে এবার আমরা চলে এসেছি লেক মলে। ওইখান দিয়ে আমি নেইল আর্ট করাতাম, তো এখানে আমরা চলে এসেছি জুতো নিতে। এই যে জুতো দেখছি, এখন ট্রাই করছে, দেখা যাক কোনটা নেওয়া যায়। তো শপিং কমপ্লিট করে আমরা চলে এসেছি একটু খেতে, আর এখানে নামটা দেখুন কেভেন্টলস। তো এখানে আমরা এখন নিয়ে নিয়েছি কফি আর ফ্রেঞ্চ ফ্রাই। এখান থেকে নিয়ে নিচ্ছি আমরা শুয়ারমা, শুয়ারমা র্যাপ। ফিরে এসেছি আমরা বাড়ি, আর আজকে লাঞ্চের জন্য আছে শুয়ারমা। সন্ধ্যের চা খাওয়া কমপ্লিট, এবার চলে যাব রাতের ডিনারের জোগাড় করতে। তো আজকে ডিনারের জন্য বানাচ্ছি আমি একটা স্পেশাল রেসিপি, যেটা হবে চিকেন দিয়ে। তো চিকেনের আমি অনেক রকম রেসিপি ট্রাই করেছি, বাট এইটা অন্য রকম একটু। তো চলুন বানানো যাক, দেখা যাক এটা কেমন লাগবে। তো এই রেসিপিটা বানানোর জন্য আমাদের লাগবে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা আর একটা নারকেল। এবার কড়াইতে তেল গরম করে নিচ্ছি, তারপর দিয়ে দেব দারচিনি, এলাচ আর লং, সাথে দিয়ে দেবো একটু পাঁচফোড়ন আর ব্ল্যাক পেপার। মশলাগুলোকে হালকা করে ভেজে নেব, ভেজে নেওয়ার পর দিয়ে দেব নারকেলটা যেটা আমি কুড়িয়ে রেখেছিলাম। তো একটা নারকেল দিয়ে দিলাম, তারপর নারকেলটাকে ব্রাউন হওয়া অবধি ভেজে নেব লো ফ্লেমে। তারপর এর মধ্যে দিয়ে দেব কারি পাতা, মশলার সাথে ভালো করে মিক্স করে নেব। তারপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়োটা বেশি করে দেবো, আমি ভুলে গেছিলাম, কেন কি মাংসতে আমি লঙ্কা হলুদ নুন কিছুই মাখাইনি, তাই সব এখানেই অ্যাড করব। তো তিন চামচ করে সব কিছু দেওয়ার পর আমি এটাকে ভালো করে মিক্স করে নিলাম, আরও তিন চার মিনিট মতন ভেজে নেব। এই যে ভেজে নিয়েছি, এবার ফ্যানের নিচে ঠান্ডা করার জন্য রেখে দেবো। তো আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি যাতে তাতেই ঠান্ডা হয়ে যায়। তারপর এখানে মাংসটা আমি এখানে ধুয়ে রেখেছিলাম, আর এখানে আলু কেটে রেখেছি, আলুটাও ভেজে নেব। এই যে ভেজে নিয়েছি আমি আলু, এবার ওই তেলেই আমি একটু জিরে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি তিনটে তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, তারপর দিয়ে দেবো পেঁয়াজ। এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছি, আর এখানে আমি একটু আদা রসুন কুচিয়ে রেখেছি, এটাও পরে অ্যাড করব। তো এখন নারকেলের মিক্সচারটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে বেটে নিয়েছি, আর এখানে আমি আদা রসুন লঙ্কা বেটে নিয়েছি। তো দুটো একসাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর এদিকে পেঁয়াজ হালকা ভাজা হয়ে যেতে আমি রসুন আর আদা যেটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, সাথে কাঁচা লঙ্কা আর একটু কারি পাতাও দিয়ে দিলাম। ভেজে নেব ভালো করে, তারপর দিয়ে দেব টমেটো, টমেটোর সাথে দিয়ে দেব নুন, তাহলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো নুনটা আমি আগে অ্যাড করিনি, এখন অ্যাড করছি। তো নুন আমি তিন চামচ দিয়ে দিলাম, আপনারা স্বাদ অনুসার দেবেন। আর এদিকে আমি পেস্টটা ভালো করে মিক্স করে নিচ্ছি, এবার এটাও দিয়ে দিচ্ছি এটার সাথে, মিক্স করে নেব ভালো করে। আর দিয়ে দেবো চিকেনটাও, ভালো করে কষিয়ে নেব এবার মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে। এবার বাটিতে যে মিক্সচারটা ছিল ওটার মধ্যে একটু জল অ্যাড করে ওটাও দিয়ে দেবো। ভালো করে চিকেনটা কষে যাওয়ার পর এই জলটা অ্যাড করছি, ভালো করে একবার মিক্স করে নেব, সাথে আরেকটু জল অ্যাড করে নেব যতটুকু কারি আমাদের প্রয়োজন, সেই হিসাবে জলটা অ্যাড করে নিতে হবে। তারপর ভালো করে মিক্স করে এটাকে লো ফ্লেম করে ঢেকে দেবো, আর সাথে আলুটাও অ্যাড করে দেবো। আলুটাও অ্যাড করে নিলাম, এরপর লো ফ্লেমে ঢেকে রাখবো। দেখুন একটা বয়েল চলে এসছে, তো আলু সেদ্ধ হয়নি এখনও, আরেকবার ঢেকে নেব আরও পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে। এবার আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আর দেখুন কালারও
চলে আসছে খুব সুন্দর। এবার ভালো করে মিক্স করে নিলাম। এবার আমি কভার না করে একটুখানি বয়ল আসতে দেব, আর একটু সাথে অ্যাড করে দিলাম গরম মশলা। দেখুন আমাদের চিকেন কারিটা রেডি হয়ে গেছে, তো এবার আমরা সার্ভ করে নিই গরম গরম। তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, আর এটা এখনো অবধি আমার বানানো বেস্ট রেসিপি চিকেনের। দারুণ হয়েছে। আচ্ছা কিছু বলার নেই আজকে, মানে কিছু পাচ্ছি না, মানে খুঁজে বলার কিছু পাচ্ছি না, মানে এত সুন্দর হয়েছে। মানে প্রথম বাইকটা যখন দিলাম না, আমার আমার অফিস চলছে কিন্তু ভুলে গেছি তার মধ্যে যে অফিস চলছে। তো আমাদের দুজনেরই আজকে রেসিপিটা দারুণ লেগেছে, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খুব ভালো লাগবে। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে।